পৃষ্ঠা হইতে 156 পৃষ্ঠায় বর্ণিত এই ঘটনাকে কেন্দ্র করে এই ঝাঁটিটি রচিত। তার সংক্ষিপ্ত সারাংশ বলছি। কোথাও এক বিন্দু পার করার মতো ঝর্ণা, জল জল বলে সমস্ত পরিবার পরিজন আর তোলাত করছে, সকলে কাতর শরীর উপিষ্ট হয়ে উপাসনা ছেড়ে সবাই সান্ত্বনা দিতে লাগলেন। এমন অবস্থা শহরে বালুদুগ্ধ পুষ্ট শিশু আসগরকে হোসেনের সামনে এক বিন্দু জলের আবেদন করলেন। উঠাগত প্রাণ আসগরের মুখের দৃশ্য দেখে হোসেন বলে, শহরে বালু জল পাবার কোনো আশা নাই, ফোরাত নদী তথা জলাশয়ের যে সৈন্য ভিড় রেখেছে, তাছাড়া জীবনে কোনোদিন বিধর্মীদের কাছে কোনো কিছু চাইনি, চাইলেও বা দিবে কেন, তারা তো আমার প্রাণ বিনাশ করার জন্যই ফোরাত আপত্তি করেছে। অবশেষে সাহেব আলো কাকতি মিনতি রক্ষার্থে শিশু পুত্রকে তোলে নিয়ে অশ্ববৃষ্টি আরোহ করে দ্রুত বেগে ফোরাত তুলে চলে গেলেন শত্রু সৈন্যর কাছে। জল ভিক্ষা চাইলেন কিন্তু পাশার হৃদয় কাফের সৈন্য বিষাক্ত পান নিক্ষেপ করে শিশু সন্তানের লক্ষ্য বিভিন্ন করল। হোসেনের কর্মবার রক্তে রক্তাক্ত হয়ে গেল। মুহূর্তের মাধ্যমে ইমাম হোসেন শিবিরে এসে শহরে বানর কোলে শিশুকে দিয়ে বলে, ধরো তোমার পুত্র তোলে নাও, আজ বাঁচাকে প্রাণ ভরে স্বর্গের শীতল জল পান করিয়া আনলাম। এছাড়া আমার সারাংশ এই সারাংশ আমি সুরের মাধ্যমে পরিবেশন করে শোনাইব। Thank you.
Thank you.
Why, I like it at you.
হাতে বাইও ওরে গেল ওরা বলতে লাগলো বলতো অন্যান্য জাতিবাদীদের বলতে হলো আমার বাবা নমস্কার।